হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আনাদারিক ফুটবল ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমাদের গেমে যে 777 কয়েনের বিনিময়ে গত সপ্তাহে একটা ইপিক প্যাক আইছিল, তো ওটা রিভিউ দিব। তো প্রথমে আমি দুঃখিত, কারণ এটা অনেক আগের রিভিউ দেওয়া ছিল, মানে দরকার ছিল যে আসলে ওই প্যাকটা নেওয়া ঠিক হবে কি না, না এই কয়েনের বিনিময়ে অন্য কোনো প্যাক নেওয়া ঠিক হবে কি না, তো এটা নিয়ে কথা বলার দরকার ছিল। তো অনেকেই প্রায় এই প্যাকটা নিয়ে ফেলছেন, অনেকেই মানে মনে করছেন যে আসলে এই প্যাকটা এখন নেওয়া ঠিক হবে কি না, না কয়েন জমানো ঠিক হবে। তো আমিও চিন্তাভাবনা করে দেখছি, প্রায় আমিও একটা ডিসিশন নিয়ে ফেলছি যে এই প্যাকটা নিব কি নিব না। সো প্রথমে আমি এই প্যাকটা রিভিউ দেবো। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আসুন বেশি কথা না, আমাদের ভিডিও শুরু করে দেই। তো প্রথমে যদি আমি পি রেসের এই ইপিক কার্ডে আসি, তো এর মানে যে পজিশন, তো লেফট মিডফিল্ডের পাশাপাশি আর লেফট উইং খেলতে পারে, আর পজিশন ট্রেনিং করার মাধ্যমে আপনি রাইট উইং প্লাস রাইট মিডফিল্ড খেলাতে পারবেন। সো প্রথমে এর যে বড় সমস্যাটা হলো সেটা হচ্ছে প্লেয়িং, মানে পজিশন অনুযায়ী তার প্লেয়িং স্টাইল সমস্যা। কারণ সাধারণত লেফট মিডফিল্ডের আপনার যদি হয়ে থাকে তো হোল প্লেয়ার অথবা রোমানিং ফ্ল্যাঙ্ক, তো এটা হলে সবথেকে বেটার হয়। তো আমি মনে করি তার প্লেয়িং স্টাইলের সাথে তার মানে যায় আসে না, কারণ মানে আমাদের গেমে কিন্তু পজিশন ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু অনেক প্লেয়ার অনেক জায়গায় খেলা যায়, আর তার যে প্লেয়িং স্টাইল, তো তার প্লেয়িং স্টাইলের অনুযায়ী আপনাকে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে যদি মানে ট্রেনিং করেন তো অনেকটা ভালো সার্ভিস পাবেন। কারণ তার কাছে মানে বল কন্ট্রোল বলেন বা লো পাস লো পাস বলেন স্পিড বলেন তো অনেকটা বেশি, তো তার কাছে ডাবল টাচ স্কিল আছে, মানে সকল ধরনের স্কিল আছে, শুধু কয়েকটা স্কিল মানে আপনি যদি লেগেসির মাধ্যমে যদি অ্যাড করেন সে কার্ডটা কিন্তু দুর্দান্ত একটা মানে কার্ড হতে যাচ্ছে। তো আমি মনে করি তো এই কার্ডটা বেস্ট একটা কার্ড হতে যাচ্ছে। তো তার সাথে আপনার কয়েকটি ভালো পোর্টো কার্ড আছে, তো সেটা হচ্ছে বার্নান্দো সিলভার, তো অনেকটা মানে ভালো একটা কার্ড। তো বল কন্ট্রোল বলেন, ড্রিবলিং বলেন, স্কিলস বলেন, তো অনেকটা একটা ভালো একটা কার্ড। তো তারপর আপনার হচ্ছে অ্যান্ড্রে রবার্টসনের মতো একটা মানে ফুলব্যাক ফিনিশারের একটা কার্ড আছে, লেফট মিডফিল্ডে খেলতে পারে। সো তারপর আপনার যদি এটা কিন্তু এই কার্ডটা কিন্তু আপনার ক্রসিংয়ের জন্য একটা বেস্ট, আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, ট্যাকলিং, অ্যাগ্রেশন, আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অনেকটা ভালো, স্পিড এক্সেলারেশন অনেকটা ভালো, স্ট্যামিনা, আনওয়ারিং ফর্ম, আর এই স্কিলসের কাছে কিন্তু ডিফেন্সিভের সকল ধরনের স্কিলসই আছে। তো আপনার পিন পয়েন্ট ক্রসিং মানে কী বলবো, একটা মানে ক্রসিংয়ের জন্য একটা বেস্ট একটা কার্ড। তো তারপর আপনার কিছু হচ্ছে ভালো ভালো প্লেয়ার আছে, তারপর আপনার হচ্ছে রদ্রিগোর এই সুপার সাবের কার্ডটা আছে, তো মানে কী বলবো, এই ডিপ্লেং ফরওয়ার্ড মানে কী বলবো, আপনার ট্রিকস্টার, ম্যানেজার, রাং, স্পিড বোলার, রেলি ক্লোজার, ডিপ্লেং ফরওয়ার্ডার হিসেবে মানে বল কন্ট্রোল, ড্রিবলিং, স্পিড মানে কী বলবো অনেকটা ভালো, কিন্তু এই কার্ডটা হচ্ছে একটা সমস্যা স্ট্যান্ডার্ড ফর্ম। সো আমি মনে করি এই প্যাকটা মানে নেওয়া মানে ভালো হবে, কারণ এই পিক বক্সে যখন আপনার 150 প্লেয়ারের মধ্যে যখন তিনটা যখন এই পিক থাকে প্লাস কিছু হাইলাইট কার্ড থাকে, তখন আপনার হচ্ছে 700 কয়েনের বিনিময়ে কিন্তু আপনার এই পিক আপনার গাড়িতে তোলা কিন্তু খুবই কঠিন, কারণ না পাওয়ার চান্স সবথেকে বেশি থাকে। কারণ আপনি এখানে আপনি 777 কয়েনের বিনিময়ে একটা কনফার্ম ই পিক পাচ্ছেন, প্লাস আপনি কিছু হাইলাইট ভালো ভালো পোটো কার্ড পাচ্ছেন। সো আমি মনে করি যে এটা হচ্ছে আপনার লস প্রজেক্ট না, কারণ এটা আপনার নেওয়ার জন্য মানে একটা বেস্ট একটা অপশন। আর আপনাদের অনেকেই প্রশ্ন হতে পারে যে এই ইপিক প্যাকটা নেওয়া ঠিক হবে না ইংল্যান্ড প্যাকটা, মানে এটার মধ্যে কোনটা বেস্ট হবে। সো আমি বলবো এটার মধ্যে সবথেকে বেস্ট হবে ইংল্যান্ড প্যাক, কারণ সেখানে আপনার জুড বেলিংহামে 102 রেটের আছে হোল প্লেয়ার, তারপর আপনার ফিল ফোডেন, ডেক্লান রাইস, তা আলেকজান্ডার আর্নল্ড, তারপর জন স্টোন, তো অনেকটা ভালো ভালো মানে ইংল্যান্ড প্যাকের মধ্যে অনেকটা ভালো ভালো প্লেয়ার আছে। আর সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আর আপনি যদি চান আপনার আইডি হচ্ছে ইপিক দিয়ে হচ্ছে মানে স্কোয়াডটা সাজাতে চান, আর আপনি যদি চান যে আমার হচ্ছে মানে ইপিক লাগবে না, আমার হচ্ছে হাই রেটেড প্লেয়ার লাগবে, ভালো ভালো প্লেয়ার লাগবে, তাহলে আপনি ইংল্যান্ড নিতে পারেন। তো আমি অনেক চিন্তা ভাবনা করার পরে তো আমি 777 কয়েনের বিনিময়ে আমি হচ্ছে পিরে ছেড়ে ইপিক প্যাকটা নিয়ে ফেললাম। সো অবশেষে ফাইনালি আমার ইপিক প্যাকটা নেওয়া হয়ে গেল। সো আপনাদের হচ্ছে পার্সোনাল ব্যাপার, সো আপনি আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনি যদি ইপিক দিয়ে স্কোয়াড সাজাতে চান তাহলে আপনি ইপিক নিতে পারেন, আর যদি আপনি চান যে আমার হচ্ছে ইপিক লাগবে না, আপনার হচ্ছে ভালো ভালো প্লেয়ার লাগবে, জুড বেলিংহাম বলেন বা যে কোনো বলেন, তাহলে আপনি ইংল্যান্ড প্যাক নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ইপিক প্যাক নিয়ে রিভিউ। তো এই ভিডিও দেখে যদি কারো যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলটি একেবারে নতুন তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করে আমার চ্যানেলটি বড় করে দিন। তো আপনাদের মানে সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তো আপনারা সবাই পাশে থাকবেন। তো এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।